গত কয়েকদিন যাবত আমি আসলে আমার ব্যক্তিগত ট্রান্সপোর্টটি বিকল থাকার কারণে, মানে গ্যারেজে থাকার কারণে আমাকে খুব কষ্ট করে চলাচল করতে হচ্ছে, এবং এই ফাঁকে ফাঁকে আসলে আমি অনেক কিছুই নতুনভাবে দেখছি এবং বুঝছি। যেমন একটা উদাহরণ হচ্ছে যে মানুষের ইনকাম লেভেলটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যে আমরা একটা সময় রিক্সাওয়ালাদেরকে খুব বেশি ঘৃণা করতাম, বলতাম যে তুই কিচ্ছু পারবি না, রিক্সাওয়ালা হবি। এখন আমি দেখছি তাদের তাদের যে ইনকাম লেভেল সেটা বাংলাদেশের জেনারেল গ্রাজুয়েটদের থেকে অনেক বেশি, এবং কারো কারো ক্ষেত্রে সেটা 50,000 পর্যন্ত পার মান্থ। সো ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে তারা তাদের লাইফের যে আপগ্রেডেশনটা হচ্ছে। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আমি যখন ঢাকার বাইরে গেলাম সেখানে, এবং ঢাকাতেও অনেক অলিতে গলিতে, মানে স্পেশালি আবাসিক এলাকার কিছু কিছু অংশে ব্যাটারি চালিত রিক্সা চলে, সেই রিক্সার স্পিডটাও কিন্তু বেশ ভালো। যদিও এখানে আমরা পরোক্ষভাবে আমরা কার্বন এমিশন ঘটাচ্ছি, মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য একটা বড় ভূমিকা রাখছি, কিন্তু অন্যদিক থেকে চিন্তা করলে একটু হলেও গতি এসছে। যে পথটা যেতে আগে আমার 20 মিনিট সময় লাগতো, সেটা হয়তো আমি 5 থেকে 7 মিনিটে যেতে পারছি, তার মানে আমার টাইম সেভ হচ্ছে। রিক্সাওয়ালাদের যে কায়িক পরিশ্রম হতো, শারীরিক পরিশ্রমটা, সেই পরিশ্রমটা কিন্তু এখন অনেকটা কমে গেছে, যেহেতু সে ব্যাটারির মাধ্যমে রিক্সাটাকে টেনে নিয়ে যেতে পারছে। তৃতীয়ত, ক্ষতি যেটা করছি, সেই ক্ষতিটা হলো যে আমি আমার কান্ট্রি কিংবা প্ল্যানেটের জন্য কার্বন এমিশনটা বেশি ঘটাচ্ছি। কাজে এখানে একটু রিনিউয়েবল এনার্জি নিয়ে চিন্তা করতে পারলে ভালো হতো, যে কারণ আমার দেশের এমনিতেই যে ন্যাশনাল গ্রিডের পাওয়ার কনজাম্পশন এবং পাওয়ারের যে সাপ্লাই, সেখানে কিন্তু একটা বড় গ্যাপ আছে। আচ্ছা, এবার আসে অন্য একটা দিক থেকে। আমার খুব মায়া হচ্ছিল যখন দেখছিলাম মানুষজনগুলো অফিস শেষে লোকাল বাসের জন্য কিংবা একটা পাবলিক ট্রান্সপোর্টের জন্য মোড়ে মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, মানে ওদের মধ্যে একটা আতঙ্ক। সেটা হচ্ছে এরকম যে আমি আমার টাকা দিয়ে গাড়িতে চড়বো, আমি আমার পকেটের পয়সা খরচ করে রাষ্ট্রীয় কাঠামো থেকে আমি একটা সুবিধা নিব ট্রান্সপোর্টের, অথচ আমি গাড়িতে উঠতে পারছি না, ঘন্টার পর ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিংবা একটা মানুষ সেটা অপেক্ষা করছে। এমনও দেখেছি যে একটা মানুষ বাসে উঠতে যাচ্ছে, সিট নাই বলে তাকে ঠেলে দেওয়া হচ্ছে, যে ভাই সিট নাই ভাগেন, দরজা আটকিয়ে দিচ্ছে। আমার কাছে এটা খুব ইনসাল্টিং মনে হয়েছে। কেন? ওনার তো অধিকার, উনি ওনার গন্তব্যস্থলে ট্রাভেল করবেন ট্রান্সপোর্টের মাধ্যমে, এবং উনি তো বিনে পয়সায় ট্রাভেল করবেন, উনি ওনার পয়সা খরচ করে ট্রাভেল করবেন। অথচ তার সাথে যে ধরনের অ্যাটিচিউড করা হচ্ছে, অ্যাকচুয়ালি তার আত্মসম্মানে লাগছে। আমরা জাতিগতভাবে যে আত্মসম্মানহীন হয়ে যাচ্ছি ধীরে ধীরে, সেটা কিন্তু এই ধরনের ঘটনা থেকেই আসছে। কাজে আমি আশা করছি যে এখনই সময় পর্যাপ্ত গবেষণা এবং পর্যাপ্ত কর্মপদ্ধতি নিয়ে মাঠে নেমে যাওয়ার জন্য, আগামী সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করার জন্য, নাহলে আমাদেরকে এর মূল্য দিতে হবে। আশা করছি সবাই বিষয়টা ভাববেন। আল্লাহ হাফেজ।